আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাস স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নিমন্ত্রণ কবিতাটির অনুশীলনী নিয়ে। আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, কুইন ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই শব্দার্থ, আমি আজকে শব্দার্থগুলো তোমাদেরকে তৈরি করে দিইনি। আজকে আমি এখানে শব্দগুলো দেখো সাজিয়েছি, অর্থগুলো তোমরা নিজেরা বাসায় লিখবে। তবুও আমি এখানে অর্থগুলো শব্দগুলো আবার বলে দিচ্ছি, অর্থগুলো নিজেরা লিখবে, ঠিক আছে? ভজন, ভজন হচ্ছে বিশেষ গান, ঠিক আছে? প্রসাদ, প্রসাদ হচ্ছে পূজার পূজার পরে অবশিষ্ট, পূজার যে দেওয়া হয়, কি বলে ওইটা, প্রসাদ দেওয়া হয় সেটা। যাই হোক, এই শব্দার্থগুলো প্রত্যেকে খুব ভালো করে মনোযোগ দিয়ে বই থেকে, বইয়ের পিছনে যে দেওয়া আছে শব্দার্থগুলো সেখান থেকে নিবা, সুন্দর করে অর্থগুলো এখানে লিখবে। হ্যাঁ, তারপরে আছে ভোজন, স্বাদ, সরপুরিয়া, আয়েস, রাবড়ি, ক্ষীর, কদলী, ফলার, ফজলি, আম, সবজি কলা, এই প্রত্যেকটা শব্দেরই অর্থ বইয়ের পেছনে দেওয়া আছে। তোমরা অর্থগুলো সেখান থেকে নিয়ে এখানে সুন্দর করে অর্থগুলো লিখবে। সারমর্ম, আমি যখন কবিতাটি পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে সারমর্মটা সুন্দর করে বলে দিয়েছি। তবুও আজকে আমি তোমাদের সুবিধার জন্য এখানে বইতে সুন্দর করে দেওয়া আছে সারমর্ম, আমি সেটা আবারও এখানে উপস্থিত করেছি। সেটা হচ্ছে, এই ছড়াটিতে আসলে একটি হাসির গল্প বলা হয়েছে। একজন লোক ভজন গান শুনতে চাংরিপোতা নামে একটি জায়গা যাচ্ছে। খুব মজার একটা জায়গার নাম চাংরিপোতা, কেউ কোনোদিন শোনে নাই, তাই না? পথে এক বন্ধুর সাথে দেখা, বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে, অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায়। তার বন্ধু সঙ্গে যেতে চাইলেও সে তাকে, কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয়। তাহলে এই হলো আমাদের নিমন্ত্রণ কবিতার সারমর্ম। আসলে এই যে লোকটির কথা এখানে বলা হয়েছে, যে চাংরিপোতা গ্রামে ভজন শুনতে যাচ্ছে, সে কিন্তু ভজন কিন্তু খুব একটা মনোমুগ্ধকর শোনার মতো কোনো সঙ্গীত না। তোমরা যারা গান শেখো বা গানের সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু খুব ভালো করে জানো যে ভজন খুব বোরিং একটা সঙ্গীত অনুশীলন। তো সেটা একজন মানুষ আনন্দ সহকারে শুনতে যাচ্ছে দেখে স্বভাবতই অন্য একজন বন্ধুর কিন্তু কি হওয়ার কথা, একটা মানে মনের মধ্যে একটা প্রশ্ন হওয়ার কথা, যে ভজন তার এত পছন্দ? বন্ধু তো, বন্ধু সম্পর্কে তো ভালো করে জানে, এ কারণেই সে ভজন শুনতে যাওয়া সম্পর্কে বন্ধুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে তার কৌতূহল নিয়ে। সে কৌতূহলের পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসলো তাতে বোঝা যাচ্ছে যে এই যে বন্ধু নিমন্ত্রণ খেতে বা নিমন্ত্রণ গ্রামে যাচ্ছে, নিমন্ত্রণ পেয়ে চাংরিপোতা গ্রামে যাচ্ছে ভজন শুনতে, সে আসলে ভজন শুনতে যাচ্ছে না, বরং ভজন শোনার পরে যে ভোজন হবে সেই ভোজনে যে ভালো ভালো খাবার গুলো দেয়া হবে সেই খাবারের জন্যই সে আগ্রহ নিয়ে সেখানে যাচ্ছে। এবং সে কারণে তার বন্ধু সঙ্গে গেলে যদি তার খাওয়া দাওয়া কম পড়ে যায়, এ কারণে সে বন্ধুকে সঙ্গে নিতে চাইলো না। এ হলো আমাদের আজকের কবিতার সারমর্ম। এখানে তোমাদের আরো একটি কথায় বলে দিই যে এই কবিতায় কিন্তু বেশ কিছু নাম না জানা শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন চাঙ্গিপোতা, তারপরে হচ্ছে নিমন্ত্রণ মানে আমরা সবাই জানি নিমন্ত্রণ, ভজন মানে হচ্ছে বিশেষ সঙ্গীত, ভোজন মানে কি, ভোজন মানে খাওয়া দাওয়া, প্রসাদ হচ্ছে বললাম তো পূজার অর্ঘ প্রসাদ, তারপরে স্বাদ মানে ইচ্ছা, ছানার পোলাও, এটা একটা খাবারের নাম, ছানার পোলাও, ছানা দিয়ে পোলাও তৈরি করা হয়, সরপুরিয়া এটাও একটা মিষ্টির নাম, রাবড়ি পায়ে, রাবড়ি একটা মিষ্টির নাম, পায়েস একটা মিষ্টান্নর নাম, তারপরে ক্ষীর সবই মিষ্টান্নর নাম, তারপরে সবজি কলা এটা একটা ফলের নাম, ফজলি আম এটা একটা ফলের নাম। এই যে এতগুলো খাবারের কথা এখানে বলা হয়েছে, খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব রুচিকর এবং কবিতা পড়তে পড়তে অনেকেরই কিন্তু জিভে জল আসার কথা। এখন চলে আসছি আমরা প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্ন, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? লোকটি কোথায় যাচ্ছে? লোকটি যাচ্ছে চাংরিপোতা গ্রামে। কেন যাচ্ছে? লোকটি ভজন শোনার জন্য, ভজন শোনার নিমন্ত্রণ পেয়ে চাংরিপোতা গ্রামে যাচ্ছে। এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে কবিতার মধ্যে সুন্দর করে দেওয়া আছে, যে নিমন্ত্রণ কবিতায় যে খাবারের নামগুলো উল্লেখ করা হয়েছে সেই খাবারগুলো হলো কি কি খাবার হলো, প্রথমে হলো ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি, পায়েস, ক্ষীর, কদলী, সবজি কলা, ফজলি আম, এই হলো এই কবিতায় উল্লেখিত খাবারের নাম। কোন খাবার
করে খেতে চায়, কোন খাবারটা? সবগুলো খাবারই তো খুব মজার, যে খাবারটা সে খুব আয়েস করে খেতে চায় সেটা হলো রাবড়ি পায়েস। আহ কি আয়েস রাবড়ি পায়েস, যে লাইনটি কবিতার মধ্যে আছে সেই কবিতাটা লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই নিমন্ত্রণে যাওয়া লোকটি রাবড়ি পায়েস খুব আয়েস করে খাবে বলেই সে এই নিমন্ত্রণতে যাচ্ছে। লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি সবজি কলা আর ফজলি আমও খেতে চায়। সবজি কলা এবং ফজলি আম দুটি কিন্তু খুব মজার ফল। সে কোন আম খেতে চাইছে? লোকটি ফজলি আম খেতে চাইছে। ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভজনের মধ্যে ভজন হচ্ছে, ভজন আর ভোজনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। ভজন হচ্ছে একটি সঙ্গীত, সঙ্গীত বিশেষ, আর ভোজন হচ্ছে খাবার খাওয়া, খুব আয়েস করে বিভিন্ন ধরনের যে খাবার খাওয়া হয় সেটা হচ্ছে ভোজন। এই হলো ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য। ভজন হচ্ছে গান শোনা, একটা গান বা সঙ্গীত, আর ভোজন হচ্ছে খাওয়া দাওয়া, খুব আয়েস করে খাওয়া দাওয়া। একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই, অর্থাৎ সমার্থক শব্দ। এই শব্দগুলো তোমাদের জানা উচিত, বইতে সুন্দর করে দেওয়া আছে, যদিও সিলেবাসে তোমাদের আছে, এবং সিলেবাসে যে আছে সেগুলো কিন্তু ব্যাকরণ বই থেকে পড়তে হবে, তো বই যেগুলো আছে সেগুলোও তোমাদেরকে মন দিয়ে জানতে হবে। নিমন্ত্রণ, নিমন্ত্রণ শব্দের আরো শব্দ হয় যেমন নিমন্ত্রণ, দাওয়াত, দুটো শব্দ থেকেই নিমন্ত্রণ শব্দ, একই শব্দ, ঠিক আছে? অর্থাৎ সমার্থক শব্দ, সম অর্থ প্রকাশ করে যে শব্দ সেটা হচ্ছে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দের অর্থই হচ্ছে সমান অর্থ প্রকাশ করবে। নিমন্ত্রণ মানেও নিমন্ত্রণ, নিমন্ত্রণ মানেও নিমন্ত্রণ, দাওয়াত মানেও নিমন্ত্রণ, দাওয়াত মানেও নিমন্ত্রণ। স্বাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, অর্থাৎ ইচ্ছা বললেও স্বাদ বোঝা, আকাঙ্ক্ষা বললেও স্বাদ বোঝা যাবে, বাসনা বললেও স্বাদ বোঝা যাবে, কামনা বললেও স্বাদ বোঝা যাবে। বিয়ে, বিবাহ, পরিণয়, শাদি, তিনটে শব্দ। শাদি বললে কি? বিয়ে। পরিণয় বললেও বিয়ে, বিবাহ বললেও বিয়ে। ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই, এরকম ধরনের শূন্যস্থান পূরণ তোমাদের থাকে না, কিন্তু তোমাদের যে শূন্যস্থান পূরণ থাকে তা হলো শব্দের অর্থ দেয়া থাকে, সেই শব্দ অর্থ বাদ দিয়ে অর্থগুলো পড়ে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেয়া থাকে। তোমাদের এই শূন্যস্থান পূরণটি বইতে দেয়া আছে, আমি তোমাকে সেটা এখানে তুলে ধরেছি। লোকটি আয়েস করে খেতে চায় রাবড়ি পায়েস, লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে, শুধু ভজন নয় সাথে আছে প্রসাদ ভোজন, লোকটি কি খেতে চায়? ছানার পোলাও, বাহাকি ফলার সবজি কলার। যে কবিতা খুব, যে খুব সব মনোযোগ দিয়ে এই কবিতাটি পড়বে এই ধরনের সব শূন্যস্থান গুলো পূরণ করতে পারবে। বাড়ির কাজ, বাড়ির কাজে যে আছে তোমাদের ইয়েতে অনুশীলনীতে, সেটা হলো নিমন্ত্রণ সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি। অর্থাৎ তুমি কোনো কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে গেছো বা দাওয়াত খেতে গেছো, সেটা বিয়ের বাড়ি হতে পারে, সেটা অন্য কোনো এমনি বাড়ি হতে পারে, বা কোনো জন্মদিনের দাওয়াত হতে পারে, যেখানেই যাও না কেন এরকম কোনো খুব মজার কোনো ঘটনা ঘটেছে সেখানে খেতে গিয়ে, তোমার জানা বা তোমার মনে আছে এরকম ঘটনা তুমি সুন্দর করে লিখবে। আর কাছে আমার প্রিয় খাবারের নাম লিখে এবং কেন প্রিয় তা লিখি, অর্থাৎ তোমাদের যার যার সবচেয়ে প্রিয় খাবারের নাম লিখবে এবং সেই খাবারটি কেন তোমার প্রিয় তা খুব সুন্দর করে লিখবে। এ হলো আমাদের বাড়ির কাজ। আরো একটি বাড়ির কাজ এখানে দেওয়া আছে, ছড়াটি পড়িও ঠিক মতো বিরাম চিহ্ন বসিয়ে লিখি। এটা তো খুব সহজ কথা, খুব মনোযোগ দিয়ে ছড়াটি পড়বে, এবং কোথায় কবিতাটির মধ্যে অনেক ধরনের দেওয়া আছে, বিরাম চিহ্ন দেওয়া আছে। দেখো, যাচ্ছ কি চিহ্ন? প্রশ্নবোধক, চাংড়ি পোতা, গাড়ি, একটা শব্দ দুটো শব্দের মাধ্যমে একটা কবিতার লাইন কিভাবে প্রকাশ করা হয় আমাদের এই অন্নদাশঙ্কর রায় কবি খুব সুন্দর করে এই কবিতাটির মাধ্যমে বুঝিয়েছেন, কিসের জন্য। অর্থাৎ একটা শব্দ, দুইটা শব্দে তোমার কি হচ্ছে? ভাবার্থ প্রকাশ হচ্ছে, কিসের জন্য, কি প্রশ্ন, কি চিহ্ন দেওয়া হয়েছে? বিরাম চিহ্ন, প্রশ্নবোধক, নিমন্ত্রণ, একটা কথার উত্তর, নিমন্ত্রণ, আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, সেই কথাটা না বলে কি বলেছে? নিমন্ত্রণ বিয়ের বুঝি, অর্থাৎ জিজ্ঞাসা করলো কিসের জন্য তার নিমন্ত্রণ, অনেক ধরনের নিমন্ত্রণ হতে পারে। বিয়ের বুঝি, প্রশ্নগত, না বাবুজি, না মানে না এর পরে একটা কমা আছে, অর্থাৎ না বলে সে কিছুক্ষণ থেমেছে, বাবুজি বলেছে। গাড়ি, কিসের হবে? প্রশ্নবোধক চিহ্ন, ভজন হবে মানে গান হবে, শুধুই ভজন? প্রশ্নবোধক চিহ্ন, প্রসাদ ভোজন, অর্থাৎ ভজনের পরে প্রসাদের ভোজন হবে, কেমন?
যা খেতে স্বাদ, অর্থাৎ যা খেতে ইচ্ছে করবে তেমনি প্রসাদ হবে। কি খেতে চাও? ছানার পোলাও। অর্থাৎ তুমি কি খেতে চাও? সেই লোক যে বাবুজি জিজ্ঞাসা করছে এই নিমন্ত্রণে যাওয়ার লোকটিকে, কি খেতে চাও? বলছে ছানার পোলাও। এই যে বিলাস, আমি তোমাদের কবিতাটা এর আগেও পড়ে কবিতার ক্লাস নিয়েছি, কিন্তু আজকে এই কবিতাটা তোমাদেরকে আমি আবারও পড়িয়ে শোনানোর চেষ্টা করলাম যে শুধুমাত্র একটি শব্দ বা দুটি শব্দ ব্যবহার করে একটা কবিতার লাইন কিভাবে সম্পূর্ণ করে বিরাম চিহ্ন বসিয়ে সেই বিরাম চিহ্নের মাধ্যমে একজন কবি তার কবিতার প্রত্যেকটি লাইনের অর্থ সুন্দরভাবে বুঝিয়ে তুলতে পারেন আমাদের এই কবি অন্নদা শঙ্কর রায় তার নিমন্ত্রণ কবিতার মাধ্যমে খুব চমৎকার ভাবে বুঝিয়ে তুলেছেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও কিন্তু চাইলে ধরনের ছোট ছোট কবিতা লিখতে পারো, চেষ্টা করবে কেমন? আর বিরাম চিহ্ন কেন চিনতে হবে? তুমি যখন নিজের মধ্যে কোনো কিছু লিখনই তৈরি করবে, অর্থাৎ এই যে তোমার মতো করে একটা ঘটনা তৈরি করে বলা হয়েছে তোমার এই কবিতাতে অনুশীলনের মধ্যে, তো তুমি যখন লিখতে যাবে তখন তোমার লেখার মধ্যে যে বিরাম চিহ্ন গুলো আসবে, তুমি তো আর বিরাম চিহ্ন বাদ দিয়ে ঘটঘট ঘটঘট করে লিখে যাবে না, তাই না? দাঁড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন না হলে কিন্তু কোনো কথারই অর্থ প্রকাশ পাবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে বিরাম চিহ্ন সঠিক জ্ঞান থাকতে হবে। তো বিরাম চিহ্ন সঠিক জ্ঞান কবিতার মাধ্যমে সুন্দর করে পাওয়া সম্ভব, তাহলে খুব ভালো করে যে কোনো বিষয় উপস্থাপন করতে পারবে। আমার আজকের পাঠ এখানেই শেষ করব। আমি আশা করবো আমার এই পাঠটি খুব মনোযোগ দিয়ে সবাই শুনেছো, পরবর্তী পাঠের জন্য সবাই অপেক্ষা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।